আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের জন্য সরিষার শাক ভাজি। দেখতেই পাচ্ছেন সরিষার শাক একদম ফ্রেশলি ক্লিন করা, ক্লিনড। এখানে এটি ভাজার জন্য আমরা নিয়েছি কিছু পেঁয়াজ কুচি, রসুন, শুকনা মরিচ, কাঁচা মরিচ, এবং এটার সাথে আমাদের তো তেল তো লাগবেই, সাথে আছে লবণ। তো শুরু করা যাক। প্রথমে আমরা কি করব, তেল ধরলাম, ধানি তেল। ধানি তেল আমরা এখানে ব্যবহার করছি, কড়াই নিয়েছি। তেলটা গরম হয়ে এলে তারপরে আমাদের উপকরণ দেওয়া শুরু হবে। প্রথমে তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এখন মনে হচ্ছে এই সরিষার শাকটাই অমৃত। দিয়ে দেওয়া হলো রসুন এবং আনারিদের মতো একই সাথে পেঁয়াজ এবং শুকনো মরিচ। কোনোটির জন্য কোনোটি অপেক্ষা নয়, সাথে সাথে চলে যাচ্ছে লবণ এক চামচ এবং দুই চামচই মনে হচ্ছে যথেষ্ট। প্রয়োজনে আমরা আরেকটু তেল দিলাম, নাড়াচাড়া ভালো করে চলছে। পেঁয়াজ আর রসুনের একটা গন্ধ বের হয়েছে সুন্দর। শীতে তো অনেক ধরনের শাক পাওয়া যায়, আপনার কোন শাক খেতে সবচেয়ে ভালো লাগে? ভীমা শাক। ভীমা শাক, হ্যাঁ। এখন আমরা শাক দিয়ে দেওয়া শুরু করছি। শাকের পরিমাণ বেশি হলেও অসুবিধা নেই, কারণ এটা একসময় মজে যে অ্যাডজাস্ট হয়ে যাবে পাত্রের সাথে। এখন দেখলে মনে হচ্ছে যে শাকের পরিমাণটা অনেক বেশি। শাকটি দেওয়া শেষ, সব শাক দেওয়া হয়ে গেছে। এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ না শাকটা থেকে পানি ছেড়ে দেয়। দেখতেই পাচ্ছেন শাকের পানিটা বের হয়ে শাকের পরিমাণ অর্ধেক হয়ে গেছে। এখন এটাকে ভালো করে নাড়া দিতে হবে, তাহলে নিচে লেগে যাবে। সো গ্রিন, ভেরি বিউটিফুল। আবার ফিরে এলাম, প্রায় হয়ে এসেছে। পানিটা একটু টেনে গেলে আমরা এটাকে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করব। শাক ভাজি মানে ভাজা ভাজা, না হলে কি হয়? আর একটু ঢাকনা দিয়ে রেখে দিব, ফিরে আসছে আর কিছুক্ষণ পর। আমাদের শাক ভাজি হয়ে গেছে। দারুণ সুগন্ধ বের হয়েছে। আনারিদের যা হবে। আই হোপ আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশি কিন্তু করো না সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।